এই বাচ্চাটা খুবই ছোট, এই জন্য বেশি দূর যেতে পারে না। আর ওকে পাওয়া গেছে লক্ষণবালাতে, তার মানে ওই নার্সারি লক্ষণবালার কাছাকাছি হবে। খোঁজ নাও। হ্যাঁ স্যার, এই মেয়েটিকে দুদিন আগেই এখানে দেখেছি। কি ব্যাপার মা, তোমাকে কেউ কিছু বলেছে? এই বাচ্চাটা এখানে করছিলটা কি? কেউ ছিল কি এর সঙ্গে? না স্যার, এর সঙ্গে কেউ ছিল না, একাই ছিল। আমারও অদ্ভুত লেগেছিল যে এই ছোট্ট বাচ্চাটা একা একা নার্সারিতে কি করছে। এর আগে কোনোদিন দেখেছেন একে এখানে? না স্যার, আগে তো কোনোদিন দেখিনি। ও এই নার্সারির ভিতরে এলো কি করে? গেটে কেউ কি ওকে আটকায়নি নাকি? এ তো গেট পেরিয়ে এখানে আসেনি। এই বাচ্চাটা গেট দিয়ে ভেতরে আসেনি, কিভাবে ঢুকেছিল তাহলে? শোনা, তোমার কি মনে আছে তুমি কিভাবে ভিতরে এসেছিলে? ওই নার্সারির পেছনের দেয়ালটা ভাঙা আছে, হতে পারে ও ওখান দিয়েই ঢুকেছিল। নার্সারির পেছনের দেওয়াল ভেঙে গিয়েছে। আচ্ছা, ওখানে আশেপাশে কোনো কলোনি আছে কি? না স্যার, বস্তি তো ওখানে নেই, তবে হ্যাঁ দু চারটে পুরনো বাড়ি ওখানে আছে। ও, এই বাচ্চাটা চুরি করে ভাঙা দেয়াল পেরিয়ে ভেতরে এসেছিল আর ওখান থেকেই বেরিয়ে গেছিল। বোধহয় এখানেই কোথাও থাকে। হ্যাঁ বলুন। আমরা আসলে কাবেরি, তুমি হ্যান্ডেল করো। এক্সকিউজ মি ম্যাম, আমরা সিআইডি থেকে আসছি। আর আপনি এই বাচ্চাটাকে কোথাও দেখেছেন? আরে এর নাম তো দিব্যা, পাশের বাড়িতেই থাকে। দয়া, এই মেয়েটা আমাদের কাছে আসেই না, আর তোমার কাছে কি সুন্দর রয়েছে, মনে হচ্ছে মেয়েটা তোমাকে আগে থেকেই চিনত। জানি না স্যার, আমি তো আগে কখনো একে দেখিনি। কি হলো, সেই একই ব্যাপার, কেউ সাড়া দিচ্ছে না? গন্ডগোল তো আছে স্যার। আমরা আসলে তো এইরকমটাই হয়। ভেঙে ফেলো দরজাটা। দয়া, দরজাটা ভেঙে ফেলো। কি হয়েছে? চাবি? চাবি? এর মানে হলো আমরা ঠিক জায়গায় এসেছি। এই বাড়িটা এই মেয়েটারই মনে হচ্ছে। স্যার জানতে পারা গেছে এই মেয়েটার নাম দিব্যা। আর এই বাড়িটা ও নিজেরই, ও এখানেই থাকে স্যার। দিব্যা? কিন্তু কেউ দরজাটা খুলছে না কেন স্যার? ভেতরে কেউ আদৌ আছে তো? দা, ভালো করে পেছন দিকটা দেখো, ওখানে একটা মেয়ে বসে আছে, অনেকক্ষণ ধরে আমাদের ওয়াচ করছে। এটা কে হতে পারে স্যার? জানি না কে, কিন্তু দু তিন দিন থেকে মনে হচ্ছে এই মেয়েটা আমাদের ওয়াচ করছে। ও তো পালিয়ে গেল। হ্যাঁ, কোনো ব্যাপার না, ঠিক খুঁজে বের করে নেব মেয়েটিকে। দরজা খোলো অভিজিৎ। কত বাজে স্মেল, মনে হয় কোনো ময়লার বাক্স অনেকদিন ধরে পড়ে আছে। এটা কোনো ময়লার বাক্স নয়, লাশের গন্ধ। 24 ঘন্টার বেশি সময় ধরে এখানে কেউ মরে পড়ে আছে। সব দরজা ভিতর থেকে বন্ধ ছিল, তার মানে মৃত্যু হয়তো ঘুমন্ত অবস্থায় হয়েছে, না হলে মরার পরে যে এখানে এসেছিল সে দরজা বন্ধ করে দিয়ে গেছে। স্যার, আমি মাস্কগুলোকে নিয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। স্যার, মনে হচ্ছে স্মেলটা ওখান থেকে আসছে। দা স্যার, এই পরিবেশে বাচ্চাটাকে এখানে রাখা ঠিক হবে না। ঠিক আছে স্যার, একে বাইরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, দেখি দিব্যার সাথে মনীষা, তার মানে কি ব্যাপার, তুমি চেনো ওকে? হ্যাঁ, এ তো আমার কলেজের বান্ধবী, মানে এই ঘরটা তাহলে মনীষার, কিন্তু এই লাশটা মনীষার নয় তো। দয়া, সেটা আমরা দেখে নিচ্ছি, তুমি এখন বাইরে যাও। কিন্তু অভিজিৎ আমার খুব ভালো বন্ধু, আমার খুব কাছে। অভিজিৎ ঠিকই কথা বলছে, তুমি ওকে নিয়ে একটু বাইরে যাও। যাও না, না ঠিক আছে, এইদিকে দেখো, এইদিকে দেখো, এই দেখো 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 দেখো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো।